আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আসলে অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি গত তিন চারটা দিন যাবৎ খুবই ব্যস্ততার মধ্যে আছি, অফিসে কাজের অনেক বেশি প্রেশার, যার কারণে কোথাও বাইরেও যেতে পারছি না বা বাসাতেও সেভাবে মানে নিজের ফ্যামিলিকেই ঠিক মতো সময় দিতে পারছি না। ভিডিও করার কথা তো অনেক দূরেই থাক। আমি যেমন গত পরশু দিন রাত্রি প্রায় একটার দিকে বাসায় আসছি, গতকালকেও বাসায় আসছি প্রায় রাত 8টা সাড়ে 8টার সময়। এই কারণে আর কি মানে টোটালি সময় দিতে পারছি। ভালো মতো লক্ষ্য করলে, আমার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে দেখেন আমার চুল দাড়ি সবগুলা কত বড় হয়ে গেছে। সচরাচর নর্মালি তো আমার তো এরকম এত বড় দাড়ি কখনো থাকে না, বাট এবার আসলে দাড়ি কাটারও সময় পাচ্ছি না ঠিক মতো, এতটাই ব্যস্ত। আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু বসে একটু গল্প করা যাক, একটা ভিডিও দেওয়া যাক, তো এই জন্যই আর কি আজকের এই ভিডিওটি করা। আর এই যে আমার এখানে খেজুর দেখতে পাচ্ছেন, আমি এখন খেজুর খাচ্ছি। এটা দুবাই থেকে নিয়ে আসা আমার বাড়িওয়ালা বড় ভাই, উনি আপনারা তো জানেন কয়েকদিন আগে উনি দেশে আসছে, তো উনি আসার সময় এই খেজুরটা নিয়ে আসছে, আমরা সেটাই খাচ্ছি। আর এবারে রমজানে খেজুর আর আমাদের কিনাও লাগবে না, এটা একটা ভালো দিক। এই খেজুর দিয়ে আমাদের সারা রমজান পের পার হয়ে যাবে। আপনারা একটু দেখেন, এই যে এখানে আছে, এটা একদম দুবাই থেকে সরাসরি নিয়ে আসা, একদম পিওর, কোনো প্রকারের কোনো কেমিক্যাল মুক্ত, কেমিক্যাল মুক্ত একদম পিওর খেজুর, কোনো ফরমালিন মিশানো নেই, কিচ্ছু মিশানো নেই। ভিতরে আরও রাখা আছে, ভাই নিয়ে আসছে দুবাই থেকে, তো এটা দিয়ে আমাদের সারা রমজান পার হয়ে যাবে ইনশাল্লাহ। ঝিলিকে যে এখানে বসে আছে, আসলে ওর চোখ মুখ দেখতে পাচ্ছেন আপনারা, চোখ মুখ বসে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। আসলে আপনারা তো জানেন ও জব করে, তো ওর অফিসেও কাজের খুব প্রেশার, যার কারণে ওরও ধরেন শরীরে অনেক বেশি ক্লান্তি যাচ্ছে, পাশাপাশি রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো, যার কারণে ওর চেহারার মধ্যেও একটা রুগী রুগী ভাব চলে আসছে। বেশি করে খেজুর খাও, খেজুর খাও, খেজুর খেলে চেহারা সুন্দর হবে। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের অবস্থা বর্তমান, আমাদের জন্য সবাই দোয়া করবেন। কোথায় যাচ্ছ? ভাত দিয়ে আছে চুটা চুলাই। তো আপনাদেরও সকলের খেজুর খাওয়ার দাওয়াত থাকলো, আপনারা আসবেন, দুবাই থেকে আনা খেজুর খাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, আমরা যেন সুস্থ থাকতে পারি, এ দোয়া করবেন।